এই পৃথিবীতে আজ পর্যন্ত যতই মহান এবং অসাধারণ মানুষ জন্মেছেন, আপনি যদি তাদের 99% লোকেদের ইতিহাসের দিকে তাকান, তবে আপনি দেখতে পাবেন যে তাদের সবারই সাথেই কিছু না কিছু এমন ঘটনা ঘটেছে যার কারণে তারা মহান এবং অসাধারণ মানুষ হয়ে ওঠেন। কিন্তু বন্ধুরা, আমরা এই সব একমাত্র তখনই জানতে পারি যখন একজন মানুষ মহান হয়ে ওঠেন, সমাজে ও দেশ বিদেশে তার নাম ও পরিচয় ছড়িয়ে পড়ে। কিন্তু এখন প্রশ্ন হল, এমন কি কোনো উপায় আছে যার মাধ্যমে আমরা জানতে পারব যে মহাবিশ্ব আমাদের দিয়ে কোনো বিশেষ কর্ম করাতে চাইছেন কিনা, বা হয়তো আমাকে একজন মহান এবং অসাধারণ মানুষ বানাতে চায়? তাহলে এটি জানার আদেও কি কোনো উপায় আছে? তাই উত্তর হল হ্যাঁ, আর এটি শনাক্ত করা যেতে পারে। এবং আজ আমি এই ভিডিওতে মোট 5টি সেই লক্ষণগুলি বলতে যাচ্ছি। যদি এই ঘটনাগুলি আপনার জীবনে বা অন্য কারো জীবনে ঘটে থাকে, তবে নিশ্চিত হন যে আপনি একজন অসাধারণ মানুষ হয়ে উঠতে চলেছেন। মহাবিশ্ব আপনাকে বা সেই ব্যক্তিকে একটি অসাধারণ ব্যক্তি করতে চলেছেন। বন্ধুরা, এই পৃথিবীতে জন্মগ্রহণকারী প্রতিটি মানুষই সাধারণ, কিন্তু পরিস্থিতি তাকে অসাধারণ এবং মহৎ কাজ করার জন্য প্রকৃতির দ্বারা সেই ধরনের পরিস্থিতি তৈরি করা হয়। একজন সাধারণ মানুষকে অসাধারণ এবং মহান ব্যক্তি হিসেবে গড়ে তোলার জন্য তাকে মহাবিশ্বের দ্বারা গঠিত অনেক নিয়ম ও পদ্ধতির মধ্য দিয়ে অতিক্রম করানো হয়, এবং সেই ব্যক্তি যখন সেগুলিকে অতিক্রম করে, তখন তাকে প্রকৃতির দ্বারা অসাধারণ কাজগুলি করানো হয়, যার পরে সে সাধারণ মানুষজনদের কাছে একজন মহান ব্যক্তি হয়ে ওঠে। আর আপনাকেও যদি মহাবিশ্বের দ্বারা বিশেষ কোনো উদ্দেশ্যে মনোনীত হয়ে থাকে, তবে এর লক্ষণগুলি কি হতে পারে, সেই লক্ষণগুলি কি কি যার মাধ্যমে আপনি জানতে পারবেন যে এই মহাবিশ্ব আপনাকে একজন অসাধারণ মানুষ বানিয়ে তুলতে বেছে নিয়েছেন। বন্ধুরা, আজকে আপনারা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় জানতে চলেছেন, তাই অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এই ঈশ্বর যদি আমাদের বা আপনাকে বাছাই করে থাকেন, তাহলে তিনি আমাদেরকে কিছু ভিন্নভাবে প্রস্তুত করেন, কিছু বিশেষভাবে সৃষ্টি করেন। সেই সর্বশক্তিমান ঈশ্বর, যার ইচ্ছা ছাড়া একটি পাতাও নড়ে না, যার দ্বারা এই সমগ্র মহাবিশ্ব পরিচালিত হচ্ছে, এটি তার প্রথম সংকেত দেয় যে কাম, ক্রোধ, আসক্তি, অহংকার, মোহ, লোভের মতো এই সমস্ত অনুভূতিগুলি আপনার মধ্যে নগণ্য পরিমাণে থাকবে। এই অনুভূতিগুলি জাগতিকভাবে দেখানোর জন্য আপনার ভিতরে সামান্য পরিমাণে থাকতে পারে, কিন্তু সময়ের সাথে ধীরে ধীরে এটি একেবারেই শেষ হতে শুরু করে। বন্ধুরা, এই সমস্ত অনুভূতিগুলি একজন মানুষের ভিতরে অবশ্যই ঘটে। অর্থাৎ আপনি যদি একজন মহান ব্যক্তি হওয়ার পথে অগ্রসর থাকেন, তবে এই অনুভূতিগুলি আপনার মধ্যে বিনা কারণে বা হঠাৎ হঠাৎই উদিত হবে না। সময় এবং পরিস্থিতি অনুসারে এই অনুভূতিগুলি অল্প পরিমাণে উত্থিত হতে পারে, তবে তারা আপনার উপর বিশেষ কোনো প্রভাব ফেলতে পারে না। এই পৃথিবীতে 99% মানুষই কাম, ক্রোধ, রাগ, আসক্তির আবেগে এসে সবচেয়ে খারাপ কাজগুলি করে থাকেন, কিন্তু আপনি যদি ঈশ্বরের দ্বারা মনোনীত হয়ে থাকেন, তাহলে তাদের উপর আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে। বন্ধুরা, কখনো কখনো কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পাদনের জন্য এই সমস্ত অনুভূতিগুলি অবশ্যই একজন মানুষের মধ্যে দেখা দেয়, এবং সেই সময় তাদের দেখা দেওয়া এক প্রকার ন্যায়সঙ্গত। যেমন কেউ যদি আপনার বাবা মা আপনার দেশকে অপমান করে, তাহলে আপনার মধ্যে রাগের অনুভূতি আসা স্বাভাবিক, এটা আসবেও। কিন্তু যারা কিছু মহৎ কাজের জন্য নির্বাচিত হয়েছেন, তাদের রাগের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে। তারা সেই রাগকে সঠিক সময়ে কাজে লাগাতে জানেন। এই অনুভূতিগুলি অবশ্যই তাদের মধ্যে উদ্ভূত হয়। আর যদি আপনার সাথেও এরকম ঘটে, তবে আপনি একজন বিশেষ ব্যক্তি, আপনার উপর ঈশ্বরের বিশেষ কৃপা রয়েছে, এবং ঈশ্বর চান যে আপনি কিছু এই বিশ্বের জন্য বিশেষ কিছু কাজ করুন। দ্বিতীয় লক্ষণ হল আপনার ষষ্ঠ ইন্দ্রিয়টি সক্রিয় হওয়া। বন্ধুরা, আপনার ষষ্ঠ ইন্দ্রিয়টি সক্রিয় হলে আপনি বিভিন্ন ঘটনার পূর্বাভাস পেতে শুরু করেন। আপনি পরবর্তীতে কি ঘটতে চলেছে তা অনুমান করতে শুরু করেন। আপনি জীবন এবং মৃত্যুর ঘটনাগুলির উপলব্ধি করতে শুরু করেন, তাহলে আপনি একজন বিশেষ ব্যক্তি হয়ে ওঠার পথে অগ্রসর হয়ে চলেছেন। এমন যে সমস্ত মানুষজন এই ধরনের লক্ষণগুলি পেয়ে থাকেন, এই ব্যক্তিদের পূর্বাভাসের মাধ্যমে দ্বারা বলে থাকা কোনো কথা বা উপদেশকে মোটেও উপেক্ষা করা যায় না।
এই ধরনের ঘটনা শুধুমাত্র একজন ব্যক্তির সাথে তখনই ঘটে যখন তিনি ঈশ্বরের দ্বারা নির্বাচিত হন, তিনি তার সাথে সম্পর্কে থাকেন। আর এই ধরনের লোকদের মধ্যে একটি বিশেষ বৈশিষ্ট্য আছে যে তারা আপনাকে তাদের কথায় রাজি করানোর জন্য কখনই চাপ দেবেন না। যদি তারা আপনাকে কোনো মতামত দেন, কোনো উপদেশ দেন, তাহলে তারা আপনাকে তাদের কথাকে মানানোর জন্য বাধ্য করবেন না। তারা আপনাকে তাদের প্রতিক্রিয়া অবশ্যই জানাবে, কিন্তু তারপরে তারা এটিকে আপনার বিবেকের উপর ছেড়ে দেবেন। আর আপনি যদি এমন একজনকে খুঁজে পেয়ে পান, তবে আপনাকে অবশ্যই সে যা বলবে তাতে মনোযোগ দিতে হবে, কারণ সেই ব্যক্তিকে কেবল ঈশ্বরই মনোনীত করেছেন এবং কিছু সংকেত তিনি পেয়েছেন, তবেই তিনি আপনাকে এমন কথা বলছেন। বন্ধুরা, তৃতীয় লক্ষণটি হল আপনার অন্তরের মধ্যে সর্বদাই ঈশ্বরের স্মরণ থাকা। এমনকি সারাদিন সাংসারিক কাজের ব্যস্ততার মাঝেও কোথাও না কোথাও আপনি ঈশ্বরের সাথে গভীর সংযোগ অনুভব করবেন। আপনি জানতে আসতে থাকেন যে আপনি যা কিছু করছেন তা ঈশ্বরকেই উৎসর্গ করেছেন, তাহলে অবশ্যই আপনি ঈশ্বরের দ্বারা নির্বাচিত একজন ব্যক্তি। আপনি বিশেষ, আপনি অসাধারণ, আপনি পৃথিবীর মধ্যে আলাদা, তবে এমনটি মোটেও নয়। আপনি এমন ব্যক্তিও হবেন না যে পৃথিবীর সমস্ত কাজকর্ম ছেড়ে সারাক্ষণ কেবল ভগবানের নাম জপ করতেই মগ্ন থাকবেন। আপনিও অন্যদের মতোই বিশ্বের সমস্ত কাজই করবেন, কিন্তু সর্বোত্তম উপায়ে করবেন, অন্যরকম সৌন্দর্য দেখা যাবে আপনার কাজে। আপনার কাজে একটি ভিন্ন আবেগ দেখা যাবে। আপনার কাজ দেখে কেউ জানতেই পারবে না যে আপনি অন্য কোনো কাজের সাথেও অভ্যন্তরীণভাবে যুক্ত আছেন। লোকেরা ভাববেন আপনাকে শুধুমাত্র এই কাজের জন্যই তৈরি করা হয়েছে, কিন্তু সেই কাজগুলো থেকে অবসর পেলেই আপনি আপনার সকাল সন্ধ্যা সময়টি শুধু আপনার ঈশ্বরকেই দেবেন। আপনি এসবের জন্য নিশ্চয়ই সময় বের করবেন, আর যখনই আপনার মন শান্ত হবে তখনই আপনি আপনার ভগবানকে স্মরণ করতে থাকবেন। আপনার এবং সেই পরমসত্তার মধ্যে একটি সংযোগ গঠিত হয়ে থাকে, আপনি সব সময় সেই পরমসত্তাকে অনুভব করতে থাকেন এবং আপনার মনে সেই ঈশ্বরের স্মরণ সর্বদাই থাকবে। আর আপনি যদি ঠিক এরকমই অনুভব করেন, তবে আপনার মেনে নেওয়া উচিত যে আপনি ঈশ্বরের দ্বারাই মনোনীত হয়েছেন। আপনি একজন অসাধারণ ব্যক্তি, আপনি একজন বিশেষ ব্যক্তি। বন্ধুরা, ঈশ্বর আপনাকে যদি কিছু অসাধারণ কাজের জন্যই মনোনীত করেছেন, তাহলে কি আপনি স্বপ্নের মাধ্যমে বা সরাসরি বিভিন্ন অলৌকিক জিনিসগুলিকে অনুভব করতে শুরু করবেন? আপনি অনুভব করবেন যে কিছু ইতিবাচক শক্তি সবসময় আমার সাথেই উপস্থিত আছে, এক প্রকারের অন্যরকম উদ্দীপনা আপনি অনুভব করতে থাকবেন। আপনি যখনই সকালে কোথাও যাচ্ছেন, অফিসে যাচ্ছেন, আপনার কাজে যাচ্ছেন, তখন আপনার মনোযোগ সবসময় ইতিবাচক জিনিসের দিকে আকৃষ্ট হবে। আপনি মন্ত্রের ধ্বনি, মন্দিরে আরতির শব্দ, মসজিদের আজান, ঘণ্টার আওয়াজ, হঠাৎ একটি তীব্র সুগন্ধের অনুভূতি, ঈশ্বরের মূর্তি, আপনি সর্বদা এই জিনিসগুলি দেখতে পাবেন। আপনার মনের মধ্যে সর্বদাই একটি মন্ত্র, কোনো সঙ্গীত, কোনো ঈশ্বরের রূপ চলতেই থাকবে। আপনি জীবনে সবসময় ইতিবাচক চিন্তার দ্বারা পরিপূর্ণ থাকবেন, আপনি সর্বদা উৎসাহে পূর্ণ থাকবেন। বন্ধুরা, এই ধরনের চিন্তা যদি আপনার মনে আসতে থাকে, এরকম ঘটনা আপনার সাথে ঘটিত হতে থাকে, তাহলে আপনি ঈশ্বরের দ্বারা একজন নির্বাচিত ব্যক্তি। আর ভগবানের দেওয়া পঞ্চম চিহ্নটি খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি এমন একটি চিহ্ন পেয়ে থাকেন, তাহলে আপনার শতভাগ বোঝা উচিত যে আপনি একজন গুণী এবং অসাধারণ ব্যক্তি হওয়ার দ্বার প্রান্তে আছেন। এবং এই সংকেতটি হল স্বয়ংক্রিয়ভাবেই ব্রহ্ম মুহূর্তে আপনার ঘুম ভেঙে যাওয়া। আপনি যদি এমন একজন ব্যক্তি হন যাকে ঈশ্বরের দ্বারা মনোনীত করা হয়েছে, তবে আপনি অবশ্যই এই লক্ষণটি দেখতে পাবেন যে আপনার ঘুম স্বয়ংক্রিয়ভাবেই ব্রহ্ম মুহূর্তে খুলতে শুরু করবে। তবে যদি আপনার ঘুম ভোর তিনটে থেকে তিনটে বেজে পনেরো মিনিটের মধ্যে খুলে যায়, তাহলে আপনি একটি মহৎ কাজের জন্য তৈরি করা হয়েছেন বা এটি একটি মহৎ কাজের চিহ্ন। এই চিহ্নটি আপনাকে ঈশ্বরের দ্বারা গভীরভাবে দেওয়া হচ্ছে এবং আপনার অবিলম্বে বুঝে নেওয়া উচিত যে আপনি জীবনে বড় কিছু করতে যাচ্ছেন। যদি আপনার ঘুম ভোর তিনটে থেকে তিনটে বেজে পনেরো মিনিটের মধ্যে খোলে, তাহলে এটি পরমসত্তার দ্বারা আপনার জন্য নির্দেশ যে আপনি একটি নির্দিষ্ট উদ্দেশ্য বা কর্মের জন্য নির্বাচিত হয়েছেন এবং এখন আপনি একজন অসাধারণ ব্যক্তি হয়ে ওঠার পথে চলতে শুরু করে দিয়েছেন।
ভোর তিনটে থেকে পাঁচটা পর্যন্ত সময়টিকে ব্রহ্ম মুহূর্ত বলা হয়। এটি দেবতাদের সময়, ঐশ্বরিক ক্ষমতার সময়, এই সময়টি স্বয়ং ঈশ্বরের সময়। যদি আপনার ঘুম প্রতিদিন এই সময়ই ভেঙে যাচ্ছে, তাহলে আপনাকে বুঝতে হবে যে কোনো একটি মহান শক্তি আপনাকে কিছু ভালো কাজ করতে অনুপ্রাণিত করছে। এই শক্তি সবসময়ই আপনার সাথে আছে, এটি আপনাকে সময় সময় কিছু ইঙ্গিত দিতে থাকবে। আর এই সময় আপনাকে অবশ্যই সকালে ঘুম থেকে উঠে মেডিটেশন বা ধ্যান শুরু করা উচিত। আপনি যদি এই লক্ষণগুলি দেখতে পান, তবে আপনাকে জীবনে অভ্যন্তরীণভাবে সক্রিয় হওয়া উচিত। আর অভ্যন্তরীণভাবে সক্রিয় হওয়ার অর্থ হল আপনি সকালে ঘুম থেকে উঠে ধ্যান বা মেডিটেশন করা শুরু করুন, কারণ সেখান থেকেই আপনার জীবনের পরিবর্তন শুরু হয়। আর ব্রহ্ম মুহূর্তে জেগে ওঠার মানেই হচ্ছে আপনি সেই ভগবানের সাথে সংযোগ স্থাপনের জন্য প্রস্তুত হয়ে পড়ুন, মিলিত হয়ে পড়ুন ধ্যান বা মেডিটেশনের মাধ্যমে। যখনই আপনি একজন সাধারণ মানুষ থেকে একজন অসাধারণ ব্যক্তি হয়ে ওঠার প্রক্রিয়ায় থাকেন, তখন আপনি সাংসারিক রূপ থেকে অনেক কষ্ট পেলেও কিন্তু আপনি মানসিকভাবে দুর্বল থাকেন না। এটি সংকেত হচ্ছে পরমসত্তার সাথে মিলিত হওয়ার, একত্রিত হওয়ার। যদি আপনার সাথে এই পাঁচটি লক্ষণ মিলে যায়, তাহলে আপনি আমাদের কমেন্টে জানান। যদি আপনার সাথে বারবার কিছু ঘটনা ঘটে থাকে আর আপনার মনোযোগ যদি বারবার তার দিকেই চলে যায়, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আশা করব এই ভিডিওটি আপনার জীবনে কিছু বিশেষ গুরুত্ব প্রদান করবে। আপনার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এই ভিডিওটি এখানেই শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।